ना ना तो घोड़ा खेलते थे हेलो लवली व्यूअर्स केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो आमरा खूब भालो आछि तो आज के होच्छे छठ पुजो तो तुम्हारे सबाई के जाना शुभ छठ पुजो अनेक अनेक शुभेच्छा और सामने जगद्धात्री पुजो तो जगद्धात्री पुजो अनेक शुभेच्छा तो आज के आमी आर बार्बी आर कुंतल आमरा तीन जन बेरिये पड़छि कथाई बोलते रहे ना बार्बी जखनी कथा बोली तखनी एरकम करे तो आमरा एखन बेरोच्छि गोड़ा बाजार किछु बार्बीर जोन्नो किछु शपिंग करते तो एखन सन्धे हो गेछे तो ब्लगटा आजके सन्धे थेके स्टार्ट करछि तो एखन जाच्छि गोड़ा बाजार गोड़ा बाजार गिये बार्बीर जोन्नो किछु जिनिस किनबो जेमन ओर प्याम्पास लागबे ओर ओषुध लागबे एगुलो आरो टुकटाक किछु जिनिस किनबो ओई जोन्नो आर बाइरे एकटु एकटु ठंडा पड़े गेछे शीत पड़े गेछे ओई जोन्नो ओके माथाय टुपी पड़िये दिलाम एटाओ छोटोबेलाकार टुपी तो अनेक क्यूट लगे टुपिटा पड़िए किन्तु किछुते ही टुपी पड़ते चाहे ना बार बार टुपिटाके खुले फेलते चाहे तो एटाई होच्छे ब्यापार आर एखन आमरा जाच्छि गोड़ा बाजार तो तुम्हारा भिडियो सम्पूर्ण देखो और एखाने आमादे फ्लैटेर पाशे एक जोंदेर बाड़ी आछे तारा बिहारी आर तारा छठ पुजो करे तो एखाने आज के सन्धे बेलाय तारा छठ पुजो करछे सबाई मिले बसे तो आमरा बालकनी थेके ओदेर भिडियो करछिलाम भालो लागछिलो बेश देखते ओरा गान गेये गेये छठ पुजो करछे खुबी सुंदर लागछे देखते আর এবার আমরা চলে এলাম গোড়া বাজার ধোবা পুকুরের পাশে এখানে ছট পুজো হয় দেখতে পাচ্ছ ছট পুজো হয়েছে সব ফুল টুল দিয়ে সাজানো আমরা একটু আস্তে লেট করে ফেললাম ওই জন্য হয়ে গেছে এটা সুন্দর সুন্দর হয়ে যায় ছট পুজোটা আর কালকে সকালেও আবার হবে তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে একটা পার্কও আছে তো আমরা বারবিকে নিয়ে পার্কের মধ্যে গেলাম গিয়ে দেখছি দোলনা সব বুকিং হয়ে গেছে সব বাচ্চারা দোল খাচ্ছে নইলে বারবিকে একটু দোল দোল্লাই ঝুলাতাম কিন্তু দোল্লা বুকিং ওই জন্য ওকে এই ঘোড়ার গাড়িগুলোতে বসিয়ে দিলাম এই ছোট নাকুরদোলা যেখানে আরও বাচ্চারা বসেছিল আর বারবি ফার্স্ট টাইম এটাতে বসেছে আরও খুব মজা পাচ্ছিল দেখো কি সুন্দর করে ধরে রেখেছে তো খুব আনন্দ পাচ্ছিল এটাতে বসে দেখতেও কত কিউট লাগছে ওকে ও এটা থেকে নামতেই চাইছিল না এতটাই মজা পেয়ে গেছে ও তারপর ওটা থেকে নামিয়ে আর একটা ঘোড়ার মধ্যে ওকে বসিয়ে দিলাম ওর পাপা আর এটাতেও ভয় পাচ্ছিল কারণ এটা নড়ছিল বলে আর এই যে আমরা পার্কটার মধ্যে তিনজনে একটু ঘোরাঘুরি করছি পার্কে অনেক লোক আছে কারণ যেহেতু আজকে ছট পুজো ওই জন্য এবার পার্কের ওই সাইডে লাইটিং টাইটিং আছে তো আমরা ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি পার্কটাকে দেখার জন্য ঘোরার জন্য আজকে গানও হচ্ছে ছট পুজোর যেহেতু একের পাশেই পুকুর আর পুকুরে ছট পুজো হচ্ছিলো ওই জন্য গানও দিয়েছে বিহারিদের যে ছট পুজোর সং সেগুলো তো ভালোই লাগছিলো মোটামুটি আর এই যে বারবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ করছিল গান শুনে শুনে ওর খুব মজা লাগছিল অনেক লোকজন দেখছে আর বাচ্চারা তো পার্কে খুব ভালোবাসে পার্কে ঘুরতে পার্কে খেলা চড়তে তো ওই জন্য অনেক লোক দেখছে অনেক বাচ্চা দেখছে তো খুব মজা পাচ্ছে চারিদিকে অনেক লাইটিংও আছে ভিড় আছে তো ওইগুলো দেখছিল আর ও নাচ করছিল হাত দিয়ে দিয়ে তো নেক্সট আমরা এবার গোড়াবাজার মার্কেটেই চলে এলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য তো আজকে গোড়াবাজার রাস্তাটা এরকম ফাঁকা করে দিয়েছে কারণ হচ্ছে ছট পুজোর জন্য অনেক ভিড় হবে তাই ফাঁকা করে দিয়েছে পুলিশ যেটা আমাদেরকে বলল আর এই যে আমরা হেঁটে হেঁটে এবার যাচ্ছি মেডিসিনের দোকানে আর এই যে ওষুধের দোকানে চলে এলাম এখানে বারবির জন্য কিছু ভিটামিন ওষুধ যেগুলো ডাক্তার আমাদের দিয়েছিল তো সেগুলো শেষ হয়ে গেছে ওই জন্য ভিটামিন ওষুধগুলো নিতে আসলাম সঙ্গে প্যাম্পাস বা যেগুলো ডাইপার হয় সেইগুলো কেনার ছিল তো সেগুলোও কিনব তো এখানে আর এই যে আমরা বারবি দুজনে দাঁড়িয়ে আছি আর ওর পাপা ওষুধ কিনছে জয়ন্ত
40 টাকা কিলো নাও করে এনে ওই দেখ একটা জল 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 ওই জল কোনটা নেবে দেখো হাতুড়ি নাকি হাতুড়ি দাও হাতুড়ি হাতুড়ি পছন্দ হয়েছে হাতুড়ি দাও হাতুড়ি চলো বারবি কি নিচ্ছ দেখি দেখা ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজকের মতো গুড নাইট বাই।